আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য, কারণ আমরা ফাউন্ডেশন বই থেকে ক্লাসটা করাচ্ছি। অর্থাৎ আমরা যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছি, ফিজিসিবি অথবা হচ্ছে আমরা বুয়েট প্যাটার্নে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য হয়তো বা খুবই কাজে আসতে পারে, ডিএনসিসির জন্য খুব কাজে আসতে পারে। তো চলুন প্রশ্নটা কি আছে দেখে নিই। দেখে নিই, বলছি একটি আলগা আলগা মাটির উপর 3 মিটার × 3 মিটার অর্থাৎ 3×3 আকারের একটি ফুটিংয়ের গভীরতা হচ্ছে 2 মিটার। তাহলে এখানে আমরা কী কী পাইছি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পাইছি, তাহার নিরাপদ বার বহন ক্ষমতা কত সেটা বের করতে হবে, রাইট? আচ্ছা, তারপর বলছে তাহার তথ্যগুলো কী কী আছে? আমাদের দেওয়া আছে ঘামার মান, তারপর হচ্ছে এখানে কত ডিগ্রি, এন সির মান দেওয়া আছে, এন কিউর মান, এন গামার মান। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই ধরনের যে ম্যাথগুলো আমি হচ্ছে ধারাবাহিকভাবে করাচ্ছি, কারণ এইগুলো সরকারি চাকরি প্রস্তুতিতে খুব বেশি আসে, ঠিক আছে? ফাউন্ডেশন থেকে এই ধরনের ম্যাথগুলো খুবই বেশি আছে। তো এগুলো আমরা ধারাবাহিকভাবে ভিডিও যে ক্লাসগুলো করাচ্ছি সেই সিরিজের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? প্রায় হচ্ছে হয়তো বা এরা আমাদের 55 বা 54 নম্বর ক্লাস হবে, ঠিক আছে? ওকে, তো চলুন কীভাবে সমাধান করতে হবে দেখেন। নর্মালি আমরা এখানে সমাধান করে নেব। তো সমাধান করার জন্য দেখেন, আমরা নর্মালি পরীক্ষার ক্ষেত্রে যেটা করব, এই যে মানগুলো দেওয়া আছে এটা এই পাশে একটা টান দিয়ে এই পাশে জাস্ট আমরা নোট করে নেব, যে এভাবে টান দেবো, টান দিয়ে এবার লিখে নেব যে এখানে কী আছে, কী কী দেওয়া আছে। সো আমাদের উপরে যেহেতু দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে, সো আমরা যেহেতু কম জায়গা সেজন্য আমরা সিরিয়ালি এই পাশে লিখলাম না, আপনারা লিখে নেবেন, ঠিক আছে? কারণ এটা নাম্বারের ক্ষেত্রে অনেক কাজে আসে। তো এখানে আমাদের এটা আছে, এখন আমাদের সূত্রটা জানতে হবে। দেখেন আমাকে কী বলছে, নিরাপদ বার বহন ক্ষমতা। দেখেন একবারে কখনো নিরাপদ বার বহন ক্ষমতা আমাদের বের করতে পারবো না, আমাদের চরম বার বহন ক্ষমতা বা নিড বা যে বার বহন ক্ষমতা সেটা বের করতে হবে, ঠিক আছে? তো আমাকে একটা জিনিস খেয়াল করেন, আমাদের একটা বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে আমাদের ফুটিং, হ্যাঁ? তো ফুটিংয়ের মাটিটা হচ্ছে কিসের মধ্যে, এটা আলগা মাটির ক্ষেত্রে, মানে মাটির উপর ডিপেন্ড করে হচ্ছে ফুটিং, অর্থাৎ আমাদের কীরকম বার বহন ক্ষমতা নিতে পারে মাটিগুলো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সূত্রগুলো হয়। তো আপনাকে বুঝতে হবে যে এখানে কোন সূত্রগুলো বলছে, অর্থাৎ প্রশ্ন যে করা হয়েছে প্রশ্ন থেকে আপনাকে বুঝতে হবে যে কী আসলে এটা অ্যান্সারটা বা এই সূত্রটা কী হবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এখন আমরা যে সূত্রটা আছে সেটা বসাবো। দেখেন সূত্রটা হচ্ছে এরকম, যে আমরা যদি বসাই এখানে, নর্মালি আমি সূত্রটা যদি বসাই আপনাদেরকে একটু দেখাই, সরি আ করতেছে না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে সূত্রটা দেখাচ্ছি। দেখেন সূত্রটা একদম সিম্পল, যেহেতু আলগা মাটির কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে একটা সূত্র আছে, এটা কিউ এন এফ, ঠিক আছে? সমান সমান আমাদের সূত্র হচ্ছে এখানে গামা ডি এফ, তারপর হচ্ছে আমাদের এন কিউ, তারপর হচ্ছে -1 প্লাস, তারপর হচ্ছে +0.4, তারপরে গামা, তারপর হচ্ছে বি এন গামা, এন গামা, ঠিক আছে? এন কী হবে, গামা হবে এখানে। সো আমরা গামা বসাই, সো বসাইলাম। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি আবারও বলি সূত্রটা কিউ এন এফ সমান সমান গামা, তারপর ডি এফ এন কিউ মাইনাস হচ্ছে 1 প্লাস 0.4 × গামা ডি এফ। দেখেন আগের সূত্রটা এই কিছুটা রয়েছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে এটা আলগা মাটির কথা বলেছে, এখানে আলগা মাটির ক্ষেত্রে আমাদের সি এর মানটা নাই। দেখেন আগে যেই ম্যাথগুলো করাইছি আমরা ধারাবাহিকভাবে, সেম ম্যাথে শুধু আগেরগুলোর মধ্যে আমাদের সি এর মান থাকতো, এখানে সি এর মান নেই। সি এর মান নেই কেন? সি এর মান শূন্য হবে, কেন শূন্য হবে সেটাই আমি আপনাদেরকে বলতেছি। দেখেন যেহেতু হচ্ছে আলগা মাটি, এই যে মাটিটা হচ্ছে আলগা, এখানে আমাদের যে ফ্রিকশনের যে ঘর্ষণের যে মানটা আছে সেটা থাকবে না, সি এর মানটা শূন্য, যেহেতু আলগা মাটি সেজন্য শূন্য হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু শূন্য হবে তো আমরা এই জন্য সি এর মান যেহেতু নাই, তো আমরা জানি যদি ওই সূত্রটা বসাই দিলাম তাহলে সামনের অংশটার মধ্যে আমাদের সি এর মান থাকতো, সেজন্য সি এর মান যেহেতু শূন্য, সবটাই শূন্য, সেজন্য আমরা এটা বসাই নাই। তো আমরা নর্মালি এই সূত্রটা বসাই দেবো। তো এই সূত্রটা বসানোর পর আমাদের মানগুলো বসাইতে হবে। দেখেন এখানে যদি আমরা বসাই কিউ এন এফ সমান সমান গামার মান আমাদের দেওয়া আছে 1600, এখানে কিসে দেওয়া আছে, কেজিতে, আমরা যদি কেজিতে বসাই তাও পারবো, আমরা যদি হচ্ছে টনে বসাই তাও পারবো, ঠিক আছে? 1600 বসাইলাম। আচ্ছা, ইনটু ডিএফ এর মান আমরা জানি, গভীরতা বলছে 2 মিটার, দেখছেন? সো ইনটু আমরা 2 দিলাম, ঠিক আছে? আচ্ছা, ব্র্যাকেট এন কিউর মান এখানে দেওয়া আছে, দেখেন এন সি এন কিউ 5.6 -1 বসাইলাম, কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? দেন আবার প্লাসের প্লাস চিহ্ন বসাইলাম, 0.4 বসাইলাম, তারপর হচ্ছে দেখেন এখানে কী আছে, এটা এখানে গামার মান আছে, সো গামার মানটা আবার বসাই, কত, 1600 × 1600 বসাইলাম। আচ্ছা, তারপর হচ্ছে বি এর মান, বি এর মান কত হবে কে বলতে পারবেন? দেখেন এখানে হচ্ছে আমাদের বি এর মানটা 3 হবে, ঠিক আছে? সো আমরা এখানে 3 বসাই দিলাম। দেখেন এলও এখানে 3 হবে, বিও হবে, এন কিউর মান এখানে আমাদের দেওয়া আছে কত, সরি এন গামা, এটা এন কিউর মান কোথায়, এন কিউ এন কিউ এন কিউ হচ্ছে এটা 5.6 হবে, রাইট? সো আমরা সরি এখানে এন গামা ছিল, এন গামার মান হচ্ছে 3.2,
এখন আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের একটা মান আসবে কিউ এন এফ, ঠিক আছে। সো এটাকে আমরা চিহ্নিত করে নিলাম। তো দেখেন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা কত আসে। এখন ক্যালকুলেশনের সময় আমরা ক্যালকুলেশন করব। এই ধরনের ম্যাথগুলোতে আমার যেটা হয় আমরা কোন সূত্রটা বসাবো সেটা আমরা বুঝতে পারি না। আমি আপনাদেরকে আবারে বলি একটা টিপস, সেটা হচ্ছে যে এই ধরনের ম্যাথগুলোতে আমাদের যে ভুলগুলোটা হয় সেটা হচ্ছে যে আমরা মানে কোন সূত্রটা হবে সেটা মানে মিন করতে পারি না। মানে আমরা সব পারি বা বুঝি বাট আমরা অ্যান্সারটা লিখতে পারি না, দ্যাটস হোয়াই আমাদের ম্যাথগুলো ভুল হয়। আমরা সবাই অ্যান্সার ফুল করে আসি পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের মার্ক সবাই সেম আসে না, কেন আমাদের একটু একটু ভুল হওয়ার কারণে, ঠিক আছে। তো চলুন দেখি, এখানে যদি দেখেন তো ক্যালকুলেশন করি এই যে মানটা যেটা আছে সেটার মধ্যে ক্যালকুলেশন করে দিলাম। তো আমি যদি ক্যালকুলেশন করি কত আসে, আপনারা ক্যালকুলেশন করেন একটু কত আসে দেখি। আমি ক্যালকুলেশন করি আমার মানটা হচ্ছে যে সিম্পলি হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে 2866 আসবে, 2866, ঠিক আছে, কেজি পার মিটার স্কোয়ার। সো এটা আসতে আমাদের কিসে আসছে, এটা মানটা আসছে। সো এটা আমাদের মোটামুটি একটা অ্যান্সার আমরা ধরতে পারি। এটা কখনো এরকমও বলতে পারে যে চরম নিট চরম বার্বন ক্ষমতা বের করে, নিরাপদ বার্বন ক্ষমতা নাও বলতে পারে। আমাদেরকে কিন্তু আগে নিটটা বের করতে হবে তারপর নিরাপদটা বের করতে হবে, ঠিক আছে, আমাদেরকে বাক করতে হবে। আর নিরাপদ বার্বন ক্ষমতার জন্য আমরা জানি যে এফএস লাগবো, আমরা জানি যে এফএস সমান সমান হচ্ছে আমরা থ্রি, এটা আমরা জানি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা শ্যালো কন্ডিশনের ক্ষেত্রে আমরা এটা সবাই জানি। তবে এখানে একটা জিনিস দেখেন, থিরি এখানে দেওয়া নাই প্রশ্নতে, কখনও কখনও দেওয়া নাও থাকতে পারে, কখনও কখনও দেওয়া থাকতেও পারে। যদি না থাকে সমস্যা নেই, থিরি ধরে নেবেন, আর যদি দেওয়া থাকে তাহলে তো ভাই বিষয় নেই, যেটা আছে এটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমরা নিচে পর্যন্ত দেখা যায়, আরেক লাইন লিখতে পারবো আমি একটু দেখে নিই যদি। আচ্ছা, আমরা আরেক লাইন লিখতে পারবো চাইলে। সো আমি এটাকে মুছে দিচ্ছি যাতে আরেক লাইন লিখতে পারি। তো দেখেন এখানে আমি লিখি, এখন আমাদের হচ্ছে নিরাপদ বার্বন ক্ষমতা দরকার। সো নিরাপদ বার্বন ক্ষমতা চাইলে আমরা হচ্ছে বাংলা লিখে নিতে পারি, লিখে সমান সমান দেবো। এই যে মানটা আছে মানটাকে থ্রি দিয়ে বাগ দিয়ে দেবো, মানটা কত আসে এখানে 2864। বাগ দেওয়ার পর আমাদের অ্যান্সার চলে আসে, দেখেন বাগ দিলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে 69, তারপর হচ্ছে 54.67 কেজি পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার মূলত। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে একদম সিম্পলের মধ্যে ম্যাথটা, তবে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথগুলো যদি আরও সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন, আর কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের সেশন কত, কে কত সেশনের ছিলেন পলিটেকনিকে সেটা জানাবেন। আর আরেকটা বিষয়, আপনারা জানেন সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। পাশাপাশি আমরা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এখন থেকে সরকারি চাকরি প্রস্তুতি যারা নিচ্ছেন তাদেরকে হচ্ছে একদম খুব এ টু জেড কী বই পড়বেন, কী ধরনের শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, একদম এ টু জেড আমরা প্ল্যান দিয়ে রাখছি। আশা করি আপনার খুব কাজে আসতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।